বিশ্বের দরবারে আরও কণ্ঠাসা হয়ে পড়ল পাকিস্তান। ভারতসহ চার দেশের বয়কটের পর আপাতত স্থগিত হয়ে গেল নভেম্বরের সার্ক সম্মেলন, যা হওয়ার কথা ছিল ইসলামাবাদে। উরিতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে মঙ্গলবারই ভারত সিদ্ধান্ত নেয় সার্ক সম্মেলনে অংশ নেবে না। ভারতের পাশে দাঁড়িয়ে সম্মেলন বয়কট করে আফগানিস্তান, বাংলাদেশ এবং ভুটানও। শ্রীলঙ্কাও জানিয়েছে ভারতের অংশগ্রহণ ছাড়া সার্ক সম্মেলন করা অসম্ভব। বর্তমানে সার্কের চেয়ার দেশ নেপাল। সূত্রের খবর, চারটি দেশ ইতিমধ্যে সম্মেলন বয়কটের কথা নেপালকে জানিয়ে দিয়েছে। নিয়ম অনুযায়ী সার্ক গোষ্ঠীভুক্ত আটটি দেশের মধ্যে একটি দেশ সম্মেলনে অংশ না নিলেই তা বাতিল হয়ে যায়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। তিনি এখন নিউ ইয়র্কে, ফিরবেন দুদিন পর। বিশেষজ্ঞদের একাংশের মতে সার্ক গোষ্ঠীর অর্ধেক দেশই অংশ না নেওয়ার ফলে এবারের সম্মেলন বাতিল হওয়া কার্যত নিশ্চিত। সার্ক মে একমাত্র এক এসা দেশ হ্যায় जो ना रीजनल कनेक्टिविटी में विश्वास रखता है, जो ना केवल रीजनल प्रॉस्पेरिटी में विश्वास रखता है, और जो निरंतर सीमा पार आतंकवाद को बढ़ावा दे रहा है, बाकी सार्क देशों के आंतरिक मामलों में हस्तक्षेप कर रहा है। तो ऐसे वातावरण में हमने फैसला ले लिया है कि भारत इस सार्क शिखर सम्मेलन में भाग नहीं ले सकता है। পাকিস্তান সরকারের তরফে অবশ্য এখনও দাবি করা হচ্ছে সার্ক সম্মেলন নির্ধারিত সময় ইসলামাবাদেই হবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিজ জাকারিয়া বলেছেন, ভারতের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে তাদের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে বিশ্বের দরবারে কোণঠাসা হয়েও পাকিস্তানের যে শিক্ষা হয়নি তা পরিষ্কার হয়ে গিয়েছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই কথায়। कश्मीर ने अपना मकसद जो है वो अचीव किया, अपनी मंजिल पा ली कश्मीरियों ने, तो बाकी हिंदुस्तान जो है वो तितर बितर हो जाएगा, वो मुठभेड़ नहीं रह सके। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে সাধারণ অধিবেশনেও কাশ্মীর তাস খেলেন নওয়াজ শরীফ। This indigenous uprising of the Kashmiris have been met as usual with brutal repression by India's occupation force of over half a million soldiers. সোমবার সেই মঞ্চে দাঁড়িয়েই নওয়াজকে কড়া বার্তা দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী। अगर पाकिस्तान ये समझता है इस तरह के भड़काऊ बयान देकर वो भारत का कोई हिस्सा हमसे छीन सकता है, तो मैं पूरी दृढ़ता और स्पष्टता के साथ यहाँ ये कह देना चाहती हूँ, जम्मू कश्मीर भारत का अभिन्न हिस्सा है और अभिन्न हिस्सा रहेगा, इसलिए ये ख्वाब देखना छोड़ दें। কিন্তু পাকিস্তানের শিক্ষা কবে হবে? স্বার্থ রক্ষার জন্য কবে তারা কাশ্মীরের অশান্তিতে উস্কানি দেওয়া বন্ধ করবে? বিশ্বের দরবারে কূটনৈতিকভাবে কোণঠাসা হয়েও শিক্ষা না হলে আর কিসে হবে, উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ।